শুভ সকাল বন্ধুরা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, জয় শিব শম্ভু। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো বন্ধুরা, আমি এই সবে পুজো সেরে উঠলাম, আমার গোপাল সোনাকে খাইয়ে নিলাম, খাইয়ে আর দেখো খেলা দিয়ে দিয়েছি, ও খেলা করবে। আর এই একটা ইঁদুর ছানা ওর জন্য এনে দিয়েছি, ও এটা দিয়ে খেলা করবে। আমার গোপাল সোনা দেখো কেমন সাজুগুজু করেছে, একটা সবুজ কালার জামা পড়েছে, সবুজ কালার না কী কালার এটা আমি জানি না, তোমরা বলো কমেন্টে। আর হলুদ কালারের গহনা পড়েছে, গলার হার, হাতের বালা, মাথার মুকুটটা, পাগড়িটা হলুদ, সব হলুদ পড়েছে। এই যে কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদারই ছোটোবেলার এই গোপু সোনা। কৃষ্ণ দাদা যখন ছোট ছিল তখন এই গোপু সোনা ছিল, এখন কৃষ্ণ দাদা বড় হয়ে গেছে। মেঘলা আকাশ, একদম মেঘলা দেখো। চলো একটু বাইরেটা দেখাই, দেখো বন্ধুরা পুরো মেঘলা আকাশ, পুরো অন্ধকার হয়ে রয়েছে, মানে ক্যামেরাতে যেন মনে হচ্ছে তাও তো অনেকটা আলো, কিন্তু আমাদের এখানটায় পুরো অন্ধকার। আর এই যে বেলফুল গাছগুলো দেখছো, এগুলোতে আর এখন ফুল হয় না, সবে আবার নতুন পাতা গজাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়েছে ভরা গরমে। আর এই যে সজনা গাছটা, বাবারে কত শুঁয়োপোকা ভর্তি হয়ে গেছিলো, মানে পাতা খেয়ে আর কিছু রাখিনি। এই যে এই একটা গাছ, গাছের গায়ে মানে গোড়া থেকে আর গাগুলোইতে পুরো ভর্তি হয়ে গেছিলো শুঁয়োপোকাইতে, সার্পের জল করে করে আর ওই শুঁয়োপোকার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে তারপরে অনেকটা কমেছে, পাতা তো একটুও রাখিনি। বন্ধুরা ভালো করে এই গাছটাকে দেখো তো, এটা কি গাছ! এটা বাড়িতে রাখলে কোনো নজর লাগে না সেই বাড়িঘর দূরে, এটা কি গাছ তোমরা কমেন্টে অবশ্য জানিও। নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেশ বিদেশ যেখান থেকেই ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার পূজাশ্রী দেওয়া হয়ে গেল, এরপরে যাব ঘরে। ভীষণ মেঘলা হয়ে রয়েছে, একদম সব দেখো না, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, ভীষণই মেঘলা হয়ে রয়েছে। কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে। এই বর্ষাকালে চুল একদম শুকনো হতে চায় না, আর মাথায় তেলও দিয়েছি প্রচুর, কারণ বেশি দিন আমি শ্যাম্পু করে রাখতে পারি না, ভীষণ যেন কেমন হয়, মাথায় তেলটা দিলে যেন ভালো হয়, আর এতেই আর ওই মাথা একদম শুকনো হচ্ছে না, ভালো করে পাখায় গিয়ে বসতে হবে আর একটু খেয়ে নেব, কি জোর খিদে লেগেছে। পুজো দিয়ে এসেছি, একটু টিফিনটা খাবো, খেয়ে তারপরে আবার গল্প করব। তো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, আর নিয়ে গিয়ে দেখাই, আজকে শনিবার তো তেমন কিছু রান্না হয়নি, তো চলো তোমাদের দেখাই। তো আজকে তো শনিবার, নিরামিষ, তো নিরামিষের মধ্যে কী রান্না হয়েছে দেখা যাক। এটা তো রুটি, আর এখানে আছে ভাত, রাহুল তো খেয়ে টিফিন নিয়ে কাজ চলে গেছে, এগুলো আমাদের জন্যই রয়েছে, খালি দুই স্বামী স্ত্রী খাবো। আর এই দেখো এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাক ভাজা, আর এখানে আছে এটা কী ডাল বলো তো, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে অরড় ডাল করা হয়েছে, মুগ ডাল ভালো লাগে না বন্ধুরা তাই অরড় ডাল। আর এখানে আছে
একটা প্রিয় পদ, যেটা হচ্ছে আলু পোস্ত। যেহেতু নিরামিষ তার জন্য আজকে তো আর পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া হয়নি। তেল তেল করে আর শুধু পোস্ত আর কালো জিরের ফোড়ন দিয়ে আলু পোস্ত, এটা দিয়েই শুকনো শুকনো ভাত খাওয়া হয়ে যাবে। তো এই হয়েছে আজকের রান্না বাড়ি, নিরামিষ রান্না। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই লন্ড্রি আছে, শাড়ি কাপড় জামা কাচাতে দিতে কিছু অসুবিধা হয় না, বুঝলে। এই দেখো, এই শাড়িটা কদিন আগে পরে মেয়ের বাড়ি গেছি, তারপরে টুকটাক একটা শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম, একটা জন্মদিন বাড়ি গেছিলাম, তো এইভাবে শাড়িটা আর কাচানো হয় না। তো আজকের গিয়ে লন্ড্রিতে দিয়ে আসি, কারণ তাঁতের শাড়ি না পালিশ দিলে ভালো লাগবে না। এই যে পায়ে একটু একটু কাদা লেগেছে দেখো, এই যে, তো এই কাদা লাগানোর জন্য তো শাড়িটা এই যে সব ময়লা লেগেছে। তো বলি কয়েকবার পরে নিই, পরে নিয়ে তারপরে কাচাতে দিয়ে দেবো। তো ওই কাপড়টা এখন কাচাতে দিয়ে আসি, একটু পরেই না তো বৃষ্টি এসে যাবে আর যেতে পারবো না। আমাদের এখানে কিন্তু পালিশ বলো, কাচানো বলো, মার বলো, কিছুর জন্য কিন্তু অসুবিধা হয় না। একদম বাড়ির সামনেই আমাদের কাচানো লন্ড্রি আছে, তো এটা দিয়ে আর আসি। দুপুর 1:30 বাজে, তাই আর কি করব, খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। দেখো যা যা রান্না বললাম, এই যে লাল শাক ভাজা, আলু পোস্ত আর ডাল। তো চলো, আজ তো শনিবার নিরামিষ, তাই এই দিয়ে খাওয়া হোক। নাও বন্ধুরা, ফার্স্টবার তোমাদের, এরপর আমি খাচ্ছি। লাল শাক ভাজা কার কার ভালো লাগে বন্ধুরা? ভাতটা দেখো পুরো লাল হয়ে গেছে। আমার তো যে কোনো শাকই আমার ভালো লাগে, শাক ভাজা বলো, শাক চচ্চড়ি বলো, যে কোনো শাকই আমার ভালো লাগে। এবারে খাবো একটু আলু পোস্ত দিয়ে। আলু পোস্ত আর ডাল দিয়ে ভালো লাগে, কিন্তু একটু আবার শুধু আলু পোস্ত খেয়ে দেখি। আলু পোস্ত দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। নাও বন্ধুরা, দারুণ হয়েছে। ডাল ঢেলে নি, বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো? অতি সাধারণ একটি ভিডিও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট নতুন ভিডিওতে। তো আজকের মতন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।